বর্ষাকালে পানি জমে বাড়ছে এডিস মশার প্রকোপ, চারিদিকে একটা আতঙ্ক, এই বুঝি কামড়ালো মশা, জ্বর হলেই নাজে হাল দশা। ডেঙ্গুর পর শরীর অতিরিক্ত দুর্বল হয়, স্বাভাবিক জীবনে ফিরে আসতে বেশ কষ্ট হয়, তাই প্রয়োজন পুষ্টিকর খাবার গ্রহণ। এ বিষয়ে কি বলছেন চিকিৎসক, চলুন জেনে আসি। খাদ্যের যে উপাদানটির কথা আমি বলবো সেটি হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রোটিন সমৃদ্ধ খাবার মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, এগুলোকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। কেননা আমরা দীর্ঘ সময় জ্বরে ভোগার পরবর্তী সময় আমাদের দেহের যে ক্যালোরির রিকোয়ারমেন্টটা তৈরি হয় বা ক্যালোরির ব্যালেন্স করার জন্য, দেহের জটিলতাগুলো কাটিয়ে ওঠার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন সমৃদ্ধ খাবার। অনেকেরই হজম করতে সমস্যা মনে হতে পারে, তো আপনি সেটিকে তরল করে, স্যুপ করে, বিভিন্ন সবজি স্যুপের সাথে আপনি মুরগির মাংস মিশিয়ে দিতে পারেন, বা নরম খিচুড়ি করে তার সাথে ডিম মিশিয়ে গ্রহণ করতে পারেন, দুধ দিয়ে বিভিন্ন ফলের স্মুদি তৈরি করে গ্রহণ করতে পারেন। আপনি যদি নিয়মিত পানি বহুল ফলমূল, শাকসবজি এবং পর্যাপ্ত পানি পান করেন, সেটি কিন্তু দেখা যাবে আপনার শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। আর যারা দীর্ঘ সময় জটিলভাবে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন বা আইসিইউতে ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেঙ্গু পরবর্তী সময়ে যথেষ্ট গুরুত্ব দিতে হবে নিজের রিকভারির প্রতি। কেননা দেখা যায় যে এই সময়টিতে তাদের কিন্তু সমস্যাগুলো আরও জটিল আকার ধারণ করতে পারে বা শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন, অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। সেজন্য অবশ্যই তাদের কাজে ফেরার বিষয়ে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে নির্দিষ্ট পরিমাণে ঘুমাতে হবে, সঠিকভাবে আপনার যেন একটি স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারেন সে বিষয়টি মাথায় রাখতে হবে।